আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পুরভরা কাঁকরোলের রেসিপি। কাঁকরোলগুলোকে অর্ধেক করে সেদ্ধ করে নিতে হবে। তারপর একটা চামচের সাহায্যে কাঁকরোলের ভেতরের যে শ্বাসটা সেটা বার করে নিতে হবে। তারপর একটা মিক্সিং বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণে নারকেল কোড়া, তারপরে কাঁকরোলের যে শ্বাসগুলো ছিল সেটা, তার সঙ্গে নিতে হবে সাদা সর্ষে বা কালো সর্ষে আর কিছু কাঁচা লঙ্কা। সব কিছু মিক্সিং বলে ভালো করে মানে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে। যদি তোমরা নিরামিষ খেতে চাও তাহলে পেঁয়াজটা স্কিপ করে যাবে। এবার এর মধ্যে কাঁকরোলের পেস্টটা দিয়ে তাতে নুন, চিনি আর সামান্য হলুদ দিয়ে ভালো করে এচেড়ে একটা মণ্ড মতন তৈরি করে ফেলতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন অর্ধেক কাঁকরোলের মধ্যে পুরটা সুন্দর করে ভরে দিতে হবে। তারপর একটা পাত্রের মধ্যে সামান্য চাল গুঁড়ো, বেসন, তাতে হলুদ গুঁড়ো, নুন আর চিনি দিয়ে একটা ব্যাটার করে তার মধ্যে কাঁকরোলগুলো ডুবিয়ে দিয়ে সর্ষের তেলে ভেজে তুলে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল পুরভরা কাঁকরোল। গরম ভাতে কিন্তু এই পুরভরা কাঁকরোল খেতে বেশ ভালো লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করো আর দেখো আমার বাড়িতে আমাদের ছেলেরা কি বলছে। আর এটা খুব সফট হয়েছে আর ভীষণ টেস্টি হয়েছে। বাহ।